পর আপনাদেরকে অবশ্যই জানাবো। ঠিক আছে বন্ধুরা, তো চলুন আমি মোবাইলটা এখানে রেখে দিচ্ছি। এখন আমি গামছা পরে আছি, ঠিক আছে, ওটা দেখতে পাচ্ছেন আমি গাড়ি চলুন চলুন শুরু থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখুন। এই ভিডিওতে আমি বানাচ্ছি কারণে যে আজকে আমি একটা গাছে আম পাড়তে যাচ্ছি, ওগুলো তো আম পারবো, ওগুলো গাছে চড়বো আর দুই চারটা আম পারবো, আর আম পাড়ার পর খেতে খেতে বাড়িতে আসবো। কেননা এই ভিডিওটা আমার বানানো এই কারণে বানাচ্ছি যে এখন আমাকে আম দেখে লোভ লেগে গেছে, আর বেশি দেখতে পাচ্ছি না আমি গাছে, দুটা থেকে তিনটা আম আছে হয়তো, তো যাকে বলে চুরি করে আম খাবো। আপনারা তো দেখতে পাচ্ছেন আমি একদিনের জমিতে চলে এসেছি, আর এখানে এসে এখন আমি আম এক দুটো নিব, আর নেওয়ার পর বাড়িতে যাবো। ঠিক আছে, তো আপনারা তো দেখো ভিডিওটা, মনোরঞ্জন পাবেন অবশ্যই, কেন লোকের গাছে যদি আম পাড়তে আসি তো ভয় লাগে। আপনি দেখতে পাচ্ছেন গাছটা, আর এখন আমি আমের গাছে চড়বো, ফটাফট চড়বো আমের গাছে। আমের গাছে চড়ার পর কয়েকটা আম পাড়বো, আম করে নিচে নাম। ঠিক আছে, মোবাইলটা আমি এখন বলো তো এখন আমি ভিডিও বানাচ্ছি, মোবাইলে যদি কেউ দেখতে পেত তাহলে মানে একটু ভালো লাগতো। ঠিক আছে, কেননা এখন আম পাড়তে উঠছি, তো কেউ তো নেই ক্যামেরা ধরার জন্য, আর এখন আমি আম গাছে চড়বো আর আম পাড়বো, আম পাড়ার পর আপনাদেরকে অবশ্যই জানাবো। ঠিক আছে বন্ধু, চলুন আমি মোবাইলটা এখানে রেখে দিচ্ছি। এখন আমি গামছা পরে আছি, ঠিক আছে, দুটো আম পারলাম, বেশি পারলাম না। ঠিক আছে, ভিডিও লম্বা করবো না, তার জন্য দুটো আম পেরেছি, তো আমগুলো পাকা পাকা, আর আমি আজকে আম চুরি করে খেলাম। ঠিক আছে, তো গাছটা দেখতে পাচ্ছেন আমি দুটো আম পেরেছি, বেশি পারিনি, কেননা লোকের গাছ গাল দিতে পারে। আমি আপনাদের ভিডিওটা দেখার জন্য আম পারলাম, কেননা একটু দেখাই ভিডিও, ভিডিওর মধ্যে একটু কিছু জিনিস। তো ফাইনালি আমি আম পেরা হয়ে গেছে অলরেডি, এখন আমি আমগুলো খাবো, বাড়িতে গিয়ে খাবো। আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আর কত রকম ভিডিও বানাচ্ছি বলো, আম চুরি করা ভিডিও বানাচ্ছি, তারপরে কোন জঙ্গল দেখাচ্ছি আমি আপনাদেরকে। তো অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করবেন, সাপোর্ট করবেন অবশ্যই আমাকে। আর বলতেও লজ্জা লাগছে যে ভিডিও বানার জন্য আম চুরি করতে হয়। ঠিক আছে, থ্যাংক ইউ, ভিডিও দেখার জন্য ধন্যবাদ, ফির দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। তো এতটুকুই, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট অবশ্যই আমার দরকার নতুন চ্যানেল। ঠিক আছে, কমেন্ট করবেন, লাইক করবেন, থ্যাংক ইউ।